नमस्कार বন্ধুরা, আমি ফাতিয়া। আমার এই নতুন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকে রান্না করতে চলেছি বাটা মাছের তেল ঝাল। চলুন বাটা মাছের তেল ঝাল রান্না করার জন্য কি কি লাগবে। এখানে হচ্ছে বাটা মাছ নিয়েছি আমি, টমেটো কুচি, ধনে কুচি, ধনে পাতা কুচি আর লঙ্কা দুটো জিরে নিয়েছি। এখানে হচ্ছে কালো জিরে, নুন, হলুদ আর চিনি। এখানে এক চামচ সর্ষে আর এক চামচ পোস্ত, দুটো কাঁচা লঙ্কা, আদা, সামান্য পরিমাণে আদা দিয়ে এটাকে আমি বেটে নিয়েছি, জল আর সর্ষের তেল। কড়াইটা আমি প্রথমে গরম করেছি, হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব সর্ষের তেল। মাছটাকে প্রথমে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মেখে নেব। গুলো ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, একটু ভালো করে কড়া করে ভেজে নিয়েছি। এবার আমি বাকি মাছগুলো ভেজে নেব একইভাবে। বাকি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি একটু কড়া করে ভেজেছি। আপনারা চাইলে কম ভাজতেও পারেন, হালকা করেও ভাজতে পারেন। মাছগুলো আমি এবার তুলে নেব। ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব কালো জিরে আর একটু চিনি। দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা। এবার দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোটাকে ভালো করে কষে নিতে হবে। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লবণ। সর্ষে আর পোস্ত বাটাটাকে সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো করে ফাটিয়ে দেবো। মশলাটাকে আমি দিয়ে দেবো, এক দু মিনিট কষানোর পরে এক দু মিনিট ভালো করে কষাতে হবে। মশলাটা আমার কষানো হয়ে গেছে, দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি দিয়ে দেব সামান্য পরিমাণে জল। এবার আমি মাছ ভাজাগুলো দিয়ে দেব।
আমি 2 মিনিট ঢাকা দিয়ে দেব, 2 মিনিট ফুটতে দেব ঢাকা দিয়ে। 2 মিনিট ফোটানোর পরে এবার আমি দিয়ে দেব ধনে পাতা। আর একটু দিয়ে দেব সরষা, কাঁচা সরষার তেল। এক মিনিটের মতো ঢাকনা বন্ধ করে দেব। এবার আমার ঢাকনাটা সরিয়ে নিলাম। আমার তৈরি হয়ে গেছে বাটা মাছের তেল ঝাল। এই রেসিপিটা গরম ভাত এর সঙ্গে খেতে খুবই ভালো লাগে। রেডি আমার বাটা মাছের তেল ঝাল, দেখতে খুব সুন্দর হয়েছে। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা।